নমস্কার, আমি আনন্দ শাস্ত্রী এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রোটিপস। অ্যাস্ট্রোটিপসে বিভিন্ন রকমের জ্যোতিষ আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থাপন করে থাকি এবং প্রত্যেকটি আলোচনাই যুক্তি লজিকের মাধ্যমে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি। তো অবশ্যই আলোচনাতে যাব, তবে প্রত্যেকটি আলোচনায় যাবার পূর্বে যে কথাটি বলে থাকি যে ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যদি কেউ আপনারা যোগাযোগ করতে চান, নিজের জন্মছকের সঠিক ও সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করাতে চান, তাহলে অবশ্যই নিচে আমার ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটি সংগ্রহ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়াও আমাকে হোয়াটসঅ্যাপ করে আপনাদের বক্তব্য আমার কাছে পৌঁছে দিতে পারেন। আপনারা যদি কেউ জ্যোতিষ শিখতে ইচ্ছুক, আপনারা যদি কেউ জ্যোতিষশাস্ত্র সম্পর্কে আরও বিস্তারিত জ্ঞান অর্জন করতে ইচ্ছুক, তাহলেও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আমার কাছে এসে জ্যোতিষ শিখতে পারেন। তো চলে আসবো মূল আলোচনাতে। আজকে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশি সম্পর্কে আলোচনা করার একটি উদ্দেশ্য হলো এটাই যে প্রত্যেকটি রাশি সম্পর্কেই আমি আলোচনা করেছি, প্রত্যেকটি রাশি সম্পর্কে আপনাদেরকে সেই রাশির চারিত্রিক বৈশিষ্ট্য বা সেই রাশির ব্যক্তিত্বের স্বভাব চরিত্র কীরকম হয় তা সম্পর্কে কিছুটা জানাবার চেষ্টা করেছি। আপনাদের সেগুলি ভালো লেগেছে, এর জন্য থ্যাঙ্কস। আপনারা প্রচুর কমেন্টস করেছেন, হোয়াটসঅ্যাপ করেছেন, আমাকে ফোন করেছেন এবং লাইকও দিয়েছেন প্রচুর, এর জন্য ধন্যবাদ আপনাদেরকে জানাই। তবে প্রচুর মানুষ অর্থাৎ আমার ভিউয়ার্স যারা আছেন তারা আমার কাছে রিকোয়েস্ট করেছেন যে কুম্ভ রাশি সম্পর্কে আলোচনা করার জন্য, তাই সেখান থেকেই এই আজকের অনুষ্ঠান উপস্থাপন করছি, সেখান থেকেই এই অনুষ্ঠানটি উপস্থাপন করার চিন্তাভাবনা। নইলে আমি পরপর মেষ রাশি থেকে আবার একবার করে রাশিগুলিকে নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটি রাশি সম্পর্কেই আলোচনায় যাব এবং একটু বিস্তারিতভাবে যাব। প্রথমেরটা যেমন অল্প কথার মধ্যে শেষ হয়ে গেছে, এবারে একটুখানি বক্তব্যটাকে বাড়াবো এবং তার সঙ্গে সঙ্গে একটু লজিক বা যুক্তি তার সঙ্গে মেলাবার চেষ্টা করব। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি সম্পর্কে। কুম্ভ রাশি সম্পর্কে আলোচনা করতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হবে যে মহারাশির একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি। এই রাশির অধিপতি গ্রহ শনি। আমরা যেমন মকরের শনিকে দেখেছিলাম বা আমরা পরে যখন আলোচনা করব তখন দেখব যে মকরের শনি হচ্ছে ভোগী এবং কুম্ভের শনি হচ্ছে ত্যাগী। তো এই ভোগী এবং ত্যাগী বিষয়টা জ্যোতিষের যখন আরও বিস্তর জ্ঞান অর্জন করব বা আরও একটু ভেতরের দিকে এগিয়ে যাব যখন জ্যোতিষশাস্ত্র সম্পর্কে, তখন এই ভোগী বা ত্যাগী বিষয়টা কীরকমভাবে কাজে লাগে, কীরকমভাবে এর এই ভোগী এবং ত্যাগী ব্যাপারটা কি তখন আমরা বুঝতে পারব। তো প্রথমেই কুম্ভ রাশি সম্পর্কে বলতে গেলে পরে যে কথাটি বলতে হবে যে কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি, কুম্ভ রাশি একটি পুরুষ রাশি, কুম্ভ রাশি একটি স্থির রাশি, কুম্ভ রাশি একটি বিষম রাশি এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি একটি, কুম্ভ রাশির মধ্যে তিনটি নক্ষত্র দেখতে পাওয়া যায়, একটি হচ্ছে ধনিষ্ঠা, একটি শতভিষা এবং একটি পূর্ব ভাদ্রপদ। আমরা জানি যে ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র, শতভিষা রাহুর নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্র। তো এই বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যখন, এবং আরও একটা বিষয় হচ্ছে যে কুম্ভ রাশি হচ্ছে শূদ্র বর্ণের একটি রাশি, এটাও কিন্তু খেয়াল রাখতে হবে, শূদ্র বর্ণের একটি রাশি। তো এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা যখন কুম্ভ রাশির ব্যক্তির চরিত্র খুঁজে বার করার চেষ্টা করব তখন আমাদের কাছে আরও অনেক রকম জিনিস প্রকাশ্যে চলে আসবে এবং দেখা যাক সেগুলো কীরকম। প্রথমেই শাস্ত্রে কুম্ভ রাশির একটি সিম্বল দিয়ে, প্রত্যেক রাশির একটি সিম্বল থাকে, তো কুম্ভ রাশির সিম্বল এটাই আছে যে একটি একজন ব্যক্তি কাঁধের মধ্যে ঘোড়া করে, ঘোড়া নিয়ে তিনি এগিয়ে চলছেন। তো জানি না ঘোড়ার মধ্যে কী আছে, সেটা অবশ্যই আমি বলতে পারবো না, তবে এটা বোঝা যাচ্ছে যে তিনি যে ঘোড়াটা নিয়েছেন সেই ঘোড়াটা কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো কিছুতে ভর্তি আছে, অর্থাৎ তার ঘোড়াটার যে প্রচুর ওয়েট আছে এটা কিন্তু তার ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে।
তো এখান থেকে একটা জিনিস প্রমাণ হয়ে যায় যে কুম্ভ রাশির যখন এই সিম্বলটা দিয়েছে, তখন এই সিম্বলটা থেকে আমি কমসে কম একটা জিনিস বুঝতে পারছি যে সেই ব্যক্তির ঘাড়ের মধ্যে কিন্তু প্রচণ্ড শক্তি আছে, নইলে অত বড় ঘোড়া একটা কিন্তু ঘাড়ে করে নিয়ে যাওয়া সম্ভব নয়। তাহলে আমরা বলতেই পারি যে কুম্ভ রাশির জাতকদের কিন্তু মানে কোনো জিনিসকে বহন করার মতো ক্ষমতা রাখে, কোনো দায়িত্বকে পালন করার মতো ক্ষমতা রাখে, কোনো কারুর দায়িত্ব নেবার মতো ক্ষমতা রাখে। কুম্ভ রাশি কিন্তু একটি শক্তিশালী রাশি বলা যেতে পারে। কুম্ভ রাশির চরিত্র বিচার করতে গেলে প্রথমেই যে কথাটি বলতে হবে যে কুম্ভ রাশি কিন্তু অবশ্যই কুম্ভ রাশির ভেতরে যেহেতু এটি একটি শনি রাশি, সে কারণে এরা ঈশ্বর ভক্ত হন, এদের ভেতরে দেবভক্তি বিশেষভাবে দেখতে পাওয়া যায় এবং এরা কিন্তু পরিণামদর্শী বলা যেতে পারে, অর্থাৎ যে কোনো জায়গাতে রিস্ক নিতে পারে। বিশেষ করে রিস্ক নেওয়ার থেকে বড় কথা হচ্ছে যে এরা যে কোনো সমস্যাকে সামনে দাঁড়িয়ে মোকাবিলা করার মতো ক্ষমতা রাখে। তবে কুম্ভ রাশি খুব একটা ঝগড়া অশান্তির মধ্যে যায় না, কুম্ভ রাশি কিন্তু মানে মারপিট দাঙ্গার ভেতরে যায় না, কুম্ভ রাশি কিন্তু ঠান্ডা মাথায় কোনো ঝগড়াকে বা কোনো সমস্যাকে কাটাবার মতো ক্ষমতা রাখেন। তো আরও একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এখানে, যেহেতু এখানে কুম্ভ রাশির ভেতর কুম্ভ রাশি একটি বায়ুতত্ত্বের রাশি এবং এই রাশির অধিপতি শনি, সেও কিন্তু একটি বায়ুতত্ত্বের গ্রহ, তাহলে কুম্ভ রাশির মধ্যে কিন্তু বায়ুর যে প্রাধান্য খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। তাহলে বায়ুর প্রাধান্য যদি খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায় তখন কি হয়ে যাবে, তখন হয়ে যাবে যে এই রাশির যারা ব্যক্তি হবে তাদের জীবন হয়ে যাবে সংঘর্ষপূর্ণ জীবন। এই রাশির যারা ব্যক্তি আছে তারা কিন্তু একটুখানি ঘোরাফেরা করতে ভালোবাসবে, এই রাশির যারা ব্যক্তি হবে তারা কিন্তু খুব একটা বাড়িতে বসে থাকার লোক কিন্তু এরা খুব একটা হয় না। তবে এখানে যেহেতু বায়ু এবং স্থিরের একটা কম্বিনেশান আছে, সেই কারণে হয়ে গেল আরও একটা সমস্যাও সৃষ্টি করে এর ফলে, সেটা হচ্ছে যে এই রাশির জাতকরা যদি বাড়িতে না বসে দেখা যায় খুব বেশি ঘোরাফেরা করতে ভালোবাসে, এই ঘোরাফেরাটা যদি পজিটিভ দিকে লাগায় অর্থাৎ যদি কাজকর্মের দিকে লাগায় তাহলে এই রাশির জাতক কিন্তু যথেষ্ট সফলতা অর্জন করে। কিন্তু যদি এরা আড্ডার মধ্যে চলে আসে বা গল্পগুজবের মধ্যে চলে আসে, তাহলে যেহেতু স্থির রাশি সে কারণে কিন্তু একবার যদি আড্ডাতে ঢুকে পড়ে বা গল্পগুজবে ঢুকে পড়ে তাহলে কিন্তু সেখানেই বসে যাবে, সেখান থেকে চট করে উঠতে চায় না। আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, যে এই রাশির জাতকরা কিছুটা কিন্তু অলস প্রকৃতির হয়ে থাকে, মানে অলস প্রকৃতির বললে ভুল হবে, তবে এখানে অলস ব্যাপারটাকে ক্লিয়ার করে দিই, এরা অলস প্রকৃতির বলতে কি, এরা খুব কনফিডেন্সে বসে থাকে, অর্থাৎ এদের কনফিডেন্সটা আবার পজিটিভও হয় অনেক ক্ষেত্রে আমি দেখেছি, অর্থাৎ এরা যেমন একটা মানুষের কাছে যদি কোনো হঠাৎ কোনো কাজ এসে যায় সেই মানুষটা কিন্তু সঙ্গে সঙ্গে চেষ্টা করতে শুরু করে যে আমি কীভাবে কাজটা করব, কীভাবে তার অ্যারেঞ্জ করব। কুম্ভ রাশির জাতকরা সেরকম হয় না, কুম্ভ রাশির জাতকরা পুরো কনফিডেন্সে থাকে যে ও ঠিক আমি এই সময় থেকে হাত লাগাবো এবং কমপ্লিট করে দেবো, ঠিক আছে। অর্থাৎ এদের কিন্তু কনফিডেন্সটা খুব বেশিভাবে দেখতে পাওয়া যায় কুম্ভ রাশির জাতকদের। কুম্ভ রাশির জাতকরা কিন্তু এদের ভিতরে কিন্তু খুব কোনো কিছু শেখার একটা আগ্রহ কিন্তু বিশেষভাবে প্রকাশ পায়, বিশেষ করে যে কোনো ধরনের জ্ঞান অর্জন করার জন্য কুম্ভ রাশির জাতকরা কিন্তু একদম মানে খুব যদি এদের মনোমতো কোনো জিনিস হয় অর্থাৎ কোনো শিক্ষার ব্যাপার হয় তাহলে কিন্তু কুম্ভ রাশির জাতকরা খুব মন দিয়ে সেটাকে শিখে নিতে পারে বা শেখার মতো আগ্রহ রাখে। তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, আরও একটা বিষয় হচ্ছে যেটা, যে কুম্ভ রাশির জাতক যারা হবে এদেরকে কিন্তু বাইরে থেকে দেখলে ফট করে লোকে কিন্তু এদেরকে মনে করবে যে একটা বিশাল ব্যাপার। এটা অনেক সময় আমি এটা লক্ষ্য করেছি যে কুম্ভ রাশির জাতকদের কিন্তু বাইরে থেকে দেখলে যেরকম মনে হয়, ভেতরে যদি গিয়ে দেখা যায় অর্থাৎ তার সঙ্গে মেশা যদি যায় তখন দেখা যাবে যে যেরকম এদেরকে বাইরে দেখতে সেরকম কিন্তু এরা ভেতরে ততটা কিন্তু মজবুত নয়, অর্থাৎ বাইরে কিন্তু এরা খুব ফিট ফাট মানে একটা ঝিকঝাক ব্যাপার করে রাখে কিন্তু ভেতরে কিন্তু অনেক সময় দেখা যায় যে খুব একটা মাল মশলা নেই, এরকমও কিন্তু অনেক সময় দেখতে পাওয়া যায়। তবে কুম্ভ রাশির জাতকরা কিন্তু খুব স্পষ্ট বক্তা হয়ে থাকে, খুব মুখের ওপরে স্পষ্ট কথা বলে দিতে পছন্দ করে এবং তার সঙ্গে সঙ্গে এরা কিন্তু অন্যকে প্রচণ্ড সহযোগিতা করে,
তবে একটা কথা খেয়াল রাখতে হবে, অর্থ দিয়ে সহযোগিতা করতে এরা কিন্তু খুব একটা চায় না। এরা কিন্তু সব রকম সহযোগিতা করবে, তবে অর্থের সহযোগিতাটা কিন্তু একটু কোথাও হলো এরা একটু অর্থের জায়গাটা কিন্তু খুব একটু একটু মানে হাত চাপা টাইপের। এরা অর্থ দিয়ে সাহায্য করবে না, এরা কিন্তু ম্যানুয়ালি যে পরিশ্রমের দ্বারা যে সহযোগিতা, সেই সহযোগিতা করতে এরা কিন্তু এক্সপার্ট হয়ে থাকে। আরও একটা ব্যাপার হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে, এরা যদি কোনো টেনশনে পড়ে যায় না, এরা যদি কোনো প্রবলেমে পড়ে যায়, এরা যদি কোনো সমস্যায় পড়ে যায়, তাহলে এদের ভেতরে একটা গুণ দেখতে পাওয়া যায়। এরা কি করবে, এরা ফাঁকা জায়গায় চলে যাবে বা ফাঁকা একা হয়ে গিয়ে একটা একা জায়গায় নির্জনে বসে এরা কিন্তু সেই সমস্যা থেকে বেরোবার রাস্তা নিজেরাই অটোমেটিক্যালি খুঁজে বার করে নেবে। খুব একটা অন্যের সহযোগিতা, অন্যের পরামর্শ কিন্তু কুম্ভরাশি জাতকরা কিন্তু নেয় না। এরা কিন্তু নিজেদের সমস্যা থেকে বেরোবার অন্যের সাজেশন নিতে পারে, নেয় না বললে ভুল, অন্যের সাজেশন নিতে পারে, কিন্তু মানে সেটা সেই অনুপাতে মানে কাজ করা এটা কিন্তু কুম্ভরাশির ক্ষেত্রে খুব একটা দেখতে পাওয়া যায় না। এদের সমস্যা সম্পর্কে যদি অন্য কেউ পরামর্শ দেয়, তবুও কিন্তু এরা নিজের বুদ্ধি অবশ্যই খাটিয়ে সেই সমস্যা থেকে বেরোবার রাস্তা ঠিক খুঁজে বার করে এবং অনেক সময় সেটা পজিটিভ হয়। এবং আরও একটা ব্যাপার হচ্ছে যেটা, যে এরা কিন্তু প্রচণ্ড স্বতন্ত্র চিন্তাভাবনা করে, এরা কিন্তু প্রচণ্ড স্বতন্ত্র চিন্তাভাবনা করে, প্রচণ্ড স্বাধীন চেতা মানসিকতা হয়, এবং এরা কিন্তু মনে করে যে আমার ভেতরে যেই জ্ঞান আছে, আমার ভেতরে যে অভিজ্ঞতা আছে, সেটাকেই আমি কাজে লাগিয়ে আমার সমস্যা থেকে আমি রিকভার করব বা আমি জীবনে সফলতার দিকে সেটাকে কাজে লাগাবো, অন্যের বক্তব্য কিন্তু আমি নেব না। কুম্ভ রাশির জাতক যারা হবে এদেরকে আপনি এদেরকে কিন্তু কোনো রকম শৃঙ্খলাতে আটকে রাখা যাবে না। এরা এতটাই স্বাধীন চেতা মানসিকতার হয় যে এরা কিন্তু কোনো রকম শৃঙ্খলার ভেতরে আটকে থাকতে পারে না, কোনো রকম নিয়ম রীতি রেওয়াজকে খুব একটা পরোয়া করে না এরা। তবে এরা কিন্তু ঈশ্বর ভক্তি এদের ভেতরে দেখতে পাওয়া যায়, এরা এদের ভেতরে ভগবানের প্রতি শ্রদ্ধা দেখতে পাওয়া যায়, তবে এটাও কিন্তু কবে কখনো কখনো ফ্ল্যাকচুয়েট করে। আমি দেখেছি যে কুম্ভরাশির বহু জাতক আছে কন্টিনিউয়াসলি ভগবানের প্রতি যে ভক্তি সেটা কিন্তু খুব কম পরিমাণে দেখতে পাওয়া যায়, এটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট করে। তার সঙ্গে সঙ্গে আরও একটা ব্যাপার হচ্ছে যে এরা যেহেতু প্রচণ্ড স্বাধীন চেতা মানসিকতা, তাই কিন্তু এরা যখন মনে করবে যে আমি ওর সঙ্গে মিশবো তখন মিশবে, যখন মনে করবে যে মিশবো না মিশবে না, এরকম ধরনের একটা ফ্ল্যাকচুয়াল মাইন্ডে থাকে। তো এই জন্য কুম্ভরাশির জাতকদের যদি বা কুম্ভরাশির জাতিকাদের যদি আপনারা কেউ ভালোবাসেন, অর্থাৎ প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়, তাহলে এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। কুম্ভরাশি কিন্তু মানে অবাক করা একটা ক্যারেক্টার, খুব মুডিয়ালি বলা যেতে পারে কুম্ভরাশিকে, খুব মুডিয়ালি একটি রাশি কিন্তু কুম্ভরাশি। মুড হলো তো খুব ভালো, মুড খারাপ তো খুব খারাপ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার থাকে কুম্ভরাশির জাতকদের। আমরা যখন মিথুন রাশি সম্পর্কে আলোচনা করেছি তখন আমরা বলেছিলাম যে মিথুন রাশির জাতকদের বয়স যদি বেশি হয়ে যায় এদেরকে কিন্তু কম বয়সী মতো দেখতে লাগে, কিন্তু কুম্ভরাশির ক্ষেত্রে হচ্ছে এদের যদি বয়স কম থাকে এদেরকে কিন্তু একটু বেশি বয়সের মতো দেখতে লাগে। যদি দেখা যায় যে 30 বছর এদের বয়স, তাহলে কিন্তু এদের শরীর বা মুখের ছাপটা এমনভাবে পড়ে যায় মনে হবে যেন 35-36 বছর বয়স হয়ে গেছে, এরকম একটা ব্যাপার কিন্তু কুম্ভরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়াও হচ্ছে যে কুম্ভরাশির মধ্যে 3টি নক্ষত্র অবস্থান করে, ধনিষ্ঠা, শতভিষা এবং পূর্বভাদ্রপদ। তো ধনিষ্ঠা নক্ষত্রে যদি কোনো জন্ম হয় তাহলে এরা কিন্তু মানে ধনিষ্ঠা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু এরা একটু হাই ড্রিম রাখে, খুব বড় বড় স্বপ্ন এদের ভেতরে থাকে। তো তার সঙ্গে সঙ্গে একটু হাইফাই লোকের সঙ্গে মেলামেশা করতে পছন্দ করবে, এবং ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম হলে পরে কিন্তু কিছুটা মাথা গরমের প্রবণতা খুব সামান্য পরিমাণে থাকবে। যদি শতভিষা নক্ষত্রে জন্ম হয় তাহলে শতভিষা নক্ষত্রে জন্ম হলে পরে কিন্তু এদের কোনো একটা বিষয় এরা কিন্তু অল্প থেকে বড় জায়গায় চলে যায়, অর্থাৎ বলা যেতে পারে যে শতভিষা নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে কিন্তু এদের সমস্যাও যদি কিছু থাকে সেটা কিন্তু বড় আকার ধারণ করে নেয়, আবার এদের পজিটিভিটিও যদি কিছু থাকে সেটাও কিন্তু হুট করে বড় জায়গা চলে যায়। তার সঙ্গে সঙ্গে পূর্বভাদ্রপদ নক্ষত্রে যদি জন্ম হয় তাহলে এই জাতক মানুষকে সহযোগিতা করার মানসিকতা রাখে, এই জাতক মানুষকে হেল্প করার জায়গাটা রাখে। তো এই হলো সামান্যভাবে কুম্ভরাশির চরিত্র। তো এরপরে আবার একটি রাশি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো, ততক্ষণের জন্য নমস্কার, থ্যাংক ইউ।